আমরা তাকে জলপাইগুড়ি থেকে কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন তাড়িয়ে দিয়েছিলাম? সে খুন করত, সে দাঙ্গা করত, সে জনগণের টাকা মারত, সে বোম মারত, সে অনেক কিছু পাচার করত। আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে, কত কেস আছে। এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে? নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহেই কোচবিহার শহরের কামেশ্বরী রোড সহ বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের পোস্টার ছেঁড়া ও তার উপর তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার পোস্টার লাগানোর অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব। যতই ভয় দেখাক, মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে। এই চমকানি ধমকানিতে মানুষ ভয় পায় না। ওদের দুর্নীতির জালে ওরা নিমজ্জিত, ওরা ওই আটকে গেছে। ওদের নেতা মন্ত্রী আমলারা সব জেলে, আগামীতে কারা কারা যায় দেখবেন। এবং আমরা থানায় এফআইআর করেছি, দোষীদের উপযুক্ত শাস্তি আমরা চাই। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বিজেপি মিথ্যাচার করছে, এখন নিজেরাই করছে কিনা এটাও দেখার বিষয় রয়েছে। কারণ আমাদের দলের কালচার এ ধরনের নয়, পোস্টার ছেঁড়া, কারো দেওয়াল লিখনের উপর লেখা। শুক্রবার কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে যে ভাষায় আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী, তারই ফলশ্রুতিতে কি কোচবিহারের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীর পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটল প্রশ্ন রাজ্যবাসী? একই ছবি কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত খেজুরি বিধানসভার হেরিয়ার কাছে জাতীয় সড়কের পাশে। অভিযোগ, শুক্রবার রাতে সেখানে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে লাগানো একাধিক ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয় অভিযোগের তীরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শুধু সৌমেন্দু অধিকারী মহোদয়ের বিষয় নয়, সারা বাংলা জুড়ে তারা বিজেপির কোনো জায়গায় কোনো কর্মসূচি, কোনো ফ্ল্যাগ ফেস্টুন, কোনো জায়গায় দেওয়াল লেখন করতে দেবে না। তারা এইভাবেই চাইছে যে নির্বাচনটা হোক। যদিও ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল, লোকসভা ভোটের আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের পোস্টার ফ্লেক্স ছেঁড়ার মতো একাধিক অভিযোগ সামনে আসছে। আর অধিকাংশ ক্ষেত্রে অভিযোগের আঙুল উঠছে বাংলার শাসক দলের বিরুদ্ধে। পায়ের তলার মাটি সরে যাওয়ার আশঙ্কা থেকেই কি বিরোধীদের পোস্টার ফ্লেক্স ছেঁড়ার ঘটনা ঘটছে? এই প্রশ্নই তুলছে ওয়াকে বহাল মহল। কোচবিহার থেকে শশীকেশ রায় এবং কাঁথি থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।